প্রিয় ছাত্রছাত্রী তোমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষা তোমরা দিয়েছ সেই পরীক্ষা রেজাল্ট নিয়ে তোমরা একটু চিন্তায় আছো যে কবে রেজাল্ট বেরোবে বা রেজাল্ট কেমন হবে সেই নিয়ে একটু তোমরা চিন্তায় আছো তোমাদের বলে রাখি যে তোমাদের রেজাল্টের যে দিনক্ষণ বিভিন্ন তোমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম খবর দেখতে পাচ্ছ যে রেজাল্ট কবে বেরোবে সেই দিনটা কিন্তু এখন নির্দিষ্ট নয় তোমাদের যে ভোটের জন্য এই যে পরি রেজাল্টের দিনক্ষণ এখন নির্দিষ্ট করা যায়নি তবে বিভিন্ন সোর্সের দৌলতে আমরা জানতে পারছি যে তোমাদের যে মাধ্যমিকের পরীক্ষা মাধ্যমিকের রেজাল্ট সম্ভবত এপ্রিল মাসের শেষ সপ্তাহে বেরোবে এপ্রিল মাসের শেষ সপ্তাহে পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ এরকম হতে পারে এবং উচ্চ যে যে রেজাল্ট সেটা মে মাসে প্রথম সপ্তাহে বেরোতে পারে তবে তোমাদের রেজাল্টের যে ব্যাপারটা কিন্তু এখনও ওয়েবসাইটে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে এখনও আপলোড করা হয়নি সুতরাং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্টের যে দিনক্ষণ সেটা নিয়ে একটু ধন দেয় আছে ছাত্রছাত্রীরা তবে যেটা আমি বললাম যে এপ্রিল মাসের শেষ সপ্তাহে মাধ্যমিক এবং মে মাসে প্রথম সপ্তাহে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হবে এটা তোমরা ধরে নিতে পারো